আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সহজ একটি রান্না দেখার জন্য। আজকের পর্বে দেখতে পাবেন বাগদারা চিংড়ি দিয়ে টমেটো ভোনা। খুবই সহজভাবে দেখিয়েছি, আশা করছি সবার অনেক ভালো লাগবে। টমেটো অনেকভাবেই খাওয়া যায়, তবে চিংড়ি দিয়ে টমেটো ভোনা করলে এর স্বাদই আলাদা। আশা করছি এই স্বাদের তুলনাই হয় না, সবাই খেতে অনেক পছন্দ করবেন। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই সহজ রান্নাটি নিয়ে এসেছি। আমার এই সহজ রান্না নতুন রাঁধুনিদের জন্য আর যারা হঠাৎ করে রান্না করে আসেন তাদের জন্য অনেক উপকার আসবে। চলুন তাহলে আর দেরি না করে এর সহজ রান্না দেখে আসি। এখানে ফ্রিজ থেকে কিছু টমেটো নিয়ে আমি আমার পছন্দ মতো কুচি করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি বাজার থেকে নেওয়া টমেটো দিয়েও এই ভুনাটি করতে পারেন, তাহলে আরও বেটার হয়। আর এই টমেটোর সাথে আমি ব্যবহার করছি বাগদারা চিংড়ি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিংড়ি দিয়ে এই ভুনাটি করতে পারেন। চিংড়ি দিয়ে এই ভুনাটি করলেই টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। চলুন তাহলে এবার রান্না করি। চুলায় একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর কিছু পেঁয়াজ কুচি, এবং এর সাথে ব্যবহার করছি কাঁচামরিচ কুচি। আমি আমার স্বাদ অনুযায়ী ব্যবহার করছি, আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আর এখানে কাঁচামরিচের পরিবর্তে আপনারা চাইলে লাল মরিচও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি খুবই সামান্য পরিমাণে রসুন বাটা। এখন এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নরম নরম করে ভেজে নেব, তবে একেবারে লালচে করে ভাজা যাবে না, যেহেতু এই পেঁয়াজটা আমরা সবজি হিসাবেই খাবো। পেঁয়াজটা সফট করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাগদারা চিংড়ি আর টমেটো কুচি, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে কালারটা একটু ভালো আসবে, চাইলে দিতে পারেন, তবে না দিলেও চলবে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এ অবস্থায় কুক করব। কুক করার পরে ফিরে এসে আরও একবার হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আর এই অবস্থায় হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে আমরা আরও 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে এই রান্নাটি কুক করব। তবে গাছ থেকে সরাসরি নেওয়া টমেটো বা বাজার থেকে কেনা টমেটো হলে এই টমেটোগুলো একদমই গলে যেত, যেহেতু ফ্রিজের সংরক্ষিত ছিল তাই কিছুটা গোটা দেখা যাচ্ছে। মিনিট কুক করার পরে ফিরে এসেছি, আরও একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের এই সহজ রান্নাটি? আশা করছি মিস্টেকটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই সহজ রান্নাগুলো আপনাদের এতটুকু ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আমার পেজটিতে ছোট্ট একটি লাইক দিয়ে রাখবেন, তাহলে যে কোনো সময় আমার যে কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।